জায়গা আছে যেখানে মানুষ প্রার্থনা করতে যায়, কোনো মনোবাসনা পূরণ করতে, কিছু চিরাচরিত্র রীতিনীতি পালন করেন অনেকেই। কেউ হাতে সুতো বাঁধে, কোথাও আবার গাছে ঢিল। কিন্তু গাছে অন্তবাস ঝুলিয়ে মানত করার কথা কখনো শুনেছেন? এমন কাণ্ডই কিন্তু ঘটে চলছে। প্রতিটি স্থানের প্রার্থনার নিজস্ব পদ্ধতি রয়েছে, রয়েছে অনেক অজানা রীতি রেওয়াজ। আজ এখানে আমরা আপনাকে এমন একটি জায়গা সম্পর্কে বলতে যাচ্ছি যেখানে মেয়েরা তাদের গা খুলে ফেলে আর মানত করার জন্য তা ঝুলিয়ে রাখে দড়িতে। পৃথিবীতে একাধিক সুন্দর ও অদ্ভুত জায়গা রয়েছে। কিছু অদ্ভুত জায়গা প্রকৃতি তা তৈরি করেছে, আবার কিছু জায়গা মানুষ করেছে। অন্যান্য মানুষের তৈরি এই স্থানগুলির সঙ্গে সম্পর্কিত কিছু বিশ্বাস রয়েছে যা শুনলে আপনিও অবাক হবেন। আজ আমরা আপনাকে এমনই একটি জায়গার কথা বলতে যাচ্ছি। আমাদের অধিকাংশ নিউজিল্যান্ডের সঙ্গে পরিচিত, হয়তো প্রাকৃতিক বৈশিষ্ট্যের খুবই সুন্দর এই দেশ। কিন্তু এই সুন্দর দেশে এমন একটি জায়গা আছে যেটা জানলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন। নিউজিল্যান্ডের সেন্ট্রাল ওটাগোতে কারোনা নামে একটি জায়গা আছে যেখানে মেয়েরা ব্রত করার সময় তাদের ব্রা খুলে ঝুলিয়ে রাখেন দড়িতে। এই জায়গাটি নিউজিল্যান্ডের একটি পর্যটন স্থান হিসেবে পরিচিত। অদ্ভুত এই জায়গায় আপনি দেখতে পাবেন হাজার হাজার অন্তবাস দড়ির সাহায্যে খোলা জায়গায় ঝুলছে। দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই স্থানটি দেখতে। এই জায়গার সঙ্গে যুক্ত একটি বিশ্বাস আছে যে কোনো নারী এখানে তার ব্রা খুলে ঝুলিয়ে রাখলে তার কাঙ্ক্ষিত জীবনসঙ্গী কারা কখন প্রথম ব্রা ঝুলিয়েছিল সে সম্পর্কে স্পষ্ট তথ্য নেই। তবে বলা হয় যে 1999 সালে এখানে চারটি ব্রা ঝুলানো হয়েছিল। প্রায়শই মহিলা এখানে এসে একটি করতে শুরু করেন। এরপরেও শীঘ্রই এই স্থানটি গোটা বিশ্বে বিখ্যাত হয়ে ওঠে। আজও বহু মানুষ এখানে প্রার্থনা করে। এখানে মানত চাওয়ার ধরনটি বেশ আশ্চর্যজনক, কিন্তু তারপরেও এমন কিছু ঘটে যা আর অবাক করে দেয়। চোরেরা সম্প্রতি এখানে ঝুলিয়ে রাখা ব্রা চুরি করতে শুরু করে। অনেকবার রাতের অন্ধকারে এখান থেকে ব্রা চুরি হয়েছে। এই জায়গাটি আরও বিখ্যাত করার জন্য চোরের দল এমন কাজ করেছিল বলেও মনে করেন কেউ কেউ। শোনা যায় যারা নিউজিল্যান্ডে বেড়াতে আসেন তারা অবশ্যই এই অদ্ভুত জায়গাটি দর্শনে মিস করেন না কখনো। আমাদের এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে প্লিজ জানাবেন।